বলিউড পুরুষতান্ত্রিক, সেই ইন্ডাস্ট্রির সকলেই কম বেশি বলেন এই কথা। তবে সময় বদলেছে, তার সঙ্গে খানিক বদলেছে চিরাচরিত নিয়ম। একসময়ে আকাশ ছোঁয়া পারিশ্রমিক পেতেন ছবির নায়করা, নায়িকাদের কপালে তার সিকি ভাগও জুটত না। তবে এখন উল্টো, বর্তমান অভিনেত্রীদের পারিশ্রমিকেও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। এখন দেখে নেওয়া যাক বলিউডের শীর্ষ 10 অভিনেত্রী কে কত পারিশ্রমিক পেয়ে থাকেন। এই তালিকায় প্রথমেই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। ওগউনের সমীক্ষা অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রতি সিনেমা ও সিরিজের জন্য 20 কোটি থেকে শুরু করে 40 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। খল চরিত্র দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বিগত কয়েক বছরে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন, আর সেখানে সিনেমা থেকে সিরিজ সবেতেই জমিয়ে অভিনয় করছেন তিনি। গেল এক যুগেরও বেশি সময় ধরে পরিচালকদের পছন্দের শীর্ষে আছেন তিনি। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন। পদ্মাবত খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকনও বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সফলতার দিক থেকে দ্রুত অনেককেই ছাড়িয়ে গেছেন, অন্য অনেক অভিনেত্রীর চেয়ে দীপিকার বাজার দরও বেশি। ওম শান্তি ওম দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী প্রত্যেক ছবিতে 15 থেকে শুরু করে 30 কোটি টাকা পান বলিউডে মস্তানি। পারিশ্রমিকের নিরিখে অনেক বলি অভিনেতাকেও টেক্কা দিচ্ছেন দীপিকা। বলিউডে পাঠান ছড়ের পর তিনি তার পারিশ্রমিক আরও বৃদ্ধি করেছেন বলে জানা যায়। রাগঠাক না রেখে কথা বলতেই পছন্দ করেন কঙ্গনা, এজন্য বিটাউনে তাকে ঠোঁট কাটাও বলা হয়। কুইন খ্যাত এই অভিনেত্রী বলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন শক্তিশালী অভিনয় গুণ আর রূপের মহিমায়। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় তার অবস্থান তৃতীয়। ছবি প্রতি তিনি 15 থেকে শুরু করে 27 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ফ্লপ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। একথা টাইগার ছবির সেই বেলি ডান্স কিংবা শিলা কি জওয়ানি গানে তার শরীর ভঙ্গিমা এখনও দর্শকের হৃদয়ে দোলা দিয়ে যায়। সম্পূর্ণ ভিন্ন দেশ এবং সংস্কৃতির কেউ হওয়া এবং অন্য দেশে এত দ্রুত একটি শক্তিশালী জায়গা তৈরি করা বেশ সহজ নয়, কিন্তু ক্যাটরিনা কাইফ এই কাজটিই করেছেন। ওগুনের সমীক্ষা অনুযায়ী সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ক্যাটরিনা কাইফ। সিনেমা পিছু 15 থেকে 21 কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। বলিউডের প্রভাবশালী পরিচালক মহেশ ভাটের আদুরে কন্যা আলিয়া ভাট শুরু থেকেই জানান দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আলিয়া তার অভিনয় ক্যারিয়ারে কিছু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি হোক, উড়তা পাঞ্জাব, গালিবয় হোক বা রাজি, তিনি সারা দেশের মানুষের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন। পারিশ্রমিক পাওয়ার তালিকায় তার সমকক্ষদের তুলনায় তিনি তরুণ, তবে তিনি নিজের জন্য এই শিল্পে একটি শক্ত জায়গা তৈরি করেছেন। বলিউডে পারিশ্রমিক পাওয়ার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আলিয়া ভাট। এক একটি সিনেমার জন্য 10 থেকে 20 কোটি টাকা পারিশ্রমিক নেন রণবীর কাপুর ঘরণী। বলিউডের পরিচিত খলনায়ক শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা বড় পর্দার পরিচিত মুখ। খুব দ্রুত সময়ে নিজের যাত্রী নিয়েছেন শ্রদ্ধা। অভিনয় দক্ষতার পাশাপাশি সুরেলা কণ্ঠ আর ফ্যাশনেবল হিসেবে তার মুগ্ধতা এখন গোটা বলিউডে। বলিউডের অনেক সফল ছবিতে তিনি অভিনয় করেছেন, এক একটি ছবিতে অভিনয়ের জন্য নাকি 8 থেকে 20 কোটি করে পারিশ্রমিক নিয়ে থাকেন। রাবনে বানাদি জোড়ি খ্যাত অভিনেত্রী আনুষ্কা সবচেয়ে আলোচিত হন আমির খানের বিপরীতে পিকে ছবিতে অভিনয় করে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আনুষ্কার, তবে তার অভিনয় গুণে এমন অবস্থানে নিজেকে নিয়ে ফেলেছেন যে প্রযোজকরা বড় পরিমাণ অর্থ দিতে প্রস্তুত। যদিও তিনি মাতৃত্বের কারণে অভিনয়ের সংখ্যা কমিয়েছেন, এছাড়াও তিনি এর মধ্যে নিজেকে একজন প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। ওগুনের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী পারিশ্রমিক পাওয়া তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। একটি সিনেমার জন্য 8 থেকে 12 কোটি টাকা নেন এই অভিনেত্রী। বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রায় বচ্চনকে নিয়ে নিয়মিতভাবে
বড় পর্দায় তেমন একটা দেখা যায় না। তবে বলিউডে তাকে নিয়ে উত্তেজনা সব সময়ই তুঙ্গে। মণিরত্নমের পন্নিন সেলভান এ অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। গত বছর মুক্তি পাওয়া প্রথম কিস্তির মতো চলতি বছর মুক্তি পাওয়া দ্বিতীয়টিও ব্যবসা সফল। ছবিতে অভিনয় করে 10 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন ঐশ্বরিয়া। এটি তাকে দক্ষিণী ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী বানিয়েছে। সম্প্রতি ঐশ্বর্য অভিনীত PS2 মুক্তি পেয়েছে। এ ছবিতে অভিনয়ে তিনি নাকি 15 কোটি টাকা নিয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে অনবদ্য অভিনয়শৈলীতে কোটি কোটি ভক্তের হৃদয়ের রানী হয়ে আছেন কারিনা। বেবো 2000 সালে রিফিউজি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি 60টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় অনায়াসে জায়গা করে রেখেছেন। তাকে কোনো ছবিতে নিতে হলে দিতে হয় 8 থেকে 15 কোটি রুপি। তিনি দেখিয়েছেন যে একজন মাহওয়া এবং অভিনয় সুন্দরভাবে সহাবস্থান করতে পারে। ২০১৪ সালে পাগলি দিয়ে শুরু করে কিয়ারা আদভানি বলিউডে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের তুলনায় দ্রুত নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করেছেন। শহীদ কাপুরের বিপরীতে কবির সিং এবং সিদ্ধার্থ মালহোত্রা বিপরীতে শীর্ষা ছবিতে নিজের অভিনয়শৈলী দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন আদভানি পরিবারের এই কন্যা। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে ছবি দুটি। কিয়ারাকে পেতে এখন প্রতি ছবিতে প্রযোজকদের গুনতে হয় 5 থেকে 8 কোটি রুপি।